Hi guys, আজকে আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে নেব 774 টাকা। তো এটা আমি আপনাদেরকে কিভাবে এক্সচেঞ্জ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এই সাইট থেকে আমি এক্সচেঞ্জ করব, এখানে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। এক্সচেঞ্জ করার জন্য তো এক্সচেঞ্জে ক্লিক করলাম, তারপর এখানে আমার ইনফরমেশন দিতে হবে আমি কোন অ্যাকাউন্টে নেব, এখানে কোন অ্যাকাউন্টে দিব ওনাদের। তো এখানে আমি পারফেক্ট মানি অ্যাকাউন্ট চয়েস করলাম, তারপর এখানে সিলেক্ট করব আমি কোন অ্যাকাউন্টে নেব। তো বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তারপর এখানে আমাকে এক্সচেঞ্জে ক্লিক করতে হবে। তো এক্সচেঞ্জে ক্লিক করলাম, এরপর এখানে আমার কত অ্যাকাউন্টে আমি এক্সচেঞ্জ করতে চাই সেটা আমাকে এখানে দিতে হবে। তো এখানে দিলাম 774 টাকা। তো 774 টাকা, 74 টাকা হলে আমাকে এই অ্যামাউন্টটা ওনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। তো এটা আমি কপি করে নিলাম, এরপর এখানে আমি নেক্সট স্টেপ আছে, এই নেক্সট স্টেপে আমাকে ক্লিক করতে হবে। তো নেক্সট স্টেপে আমি ক্লিক করলাম, নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে ইনফরমেশান দিতে হবে, আপনার ফোন নাম্বার, আপনার বিকাশ নাম্বার, তারপর নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো এখানে আমি ফোন নাম্বার, আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম, তারপর নেক্সট স্টেপে ক্লিক করলাম। তারপর এখানে নেক্সট স্টেপে ক্লিক করার পর আপনার এখানে সকল ইনফরমেশান দেখাবে। এখন এরপর এখানে ওনাদের আপনি কোন অ্যাকাউন্ট থেকে পাঠাবেন ওনাদেরকে, সেই অ্যাকাউন্টে ওনাদের পারফেক্ট মানির যে ইউএসডি অ্যাকাউন্ট সেটাকে আইডিটা এখানে শো করবে, এটা কপি করে নিতে হবে এবং এখানে ট্রানজ্যাকশন আইডি এখন পেস্ট করে দিয়ে কনফার্ম করতে হবে। তো কি এখন আমি আমার পারফেক্ট মানি অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে আমার পারফেক্ট মানি অ্যাকাউন্ট, এখানে 5.07 ইউএসডি আছে। তো এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করব, সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে আপনার কত অ্যামাউন্ট সেটা এখানে আমাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে কত কোন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এখানে আমি কপি করে নিয়ে আসি, এই যে অ্যাকাউন্ট এটা ওনাদের, এই অ্যাকাউন্টে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আবার অফলাইনে ব্রাউজার এখানে আমি পেস্ট করে দিলাম, তারপর এখানে আমি লিখে দেব প্লিজ সেন্ড দিস অ্যামাউন্ট ইন মাই বিকাশ অ্যাকাউন্ট। এখানে আমার বিকাশ অ্যাকাউন্টে দিয়েছে। তারপর এখানে আপনি টিকশন দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর পেমেন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে। তো পেমেন্ট প্রিভিউতে ক্লিক করলাম, এরপর আপনি কনফার্মেশন করার জন্য এখানে দেখুন সব কিছু ইনফরমেশান আছে, এটা ভালো করে দেখে নেবেন। যদি এখানে আপনার ইনফরমেশান ভুল থাকে তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করে আবার এডিট করে নতুন করে সাবমিট করবেন, যদি ভুল না থাকে তাহলে আপনি সেন্ড মানিতে ক্লিক করবেন। তো আমার সকল ইনফরমেশান ঠিক আছে, তো আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। তো সেন্ড মানিতে ক্লিক করার পর আপনি এরকম কনফার্মেশন একটা মেসেজ পাবেন, কমপ্লিট। তো এটা আপনি পুরোটাই কপি করে নিতে পারেন, আবার শুধুমাত্র ট্রানজ্যাকশন আইডি এইটুকু কপি করে নিতে পারেন। তো এখানে আমি এই জায়গা থেকে শুরু করি, এটা পুরোটাই এইটুকু কপি করে নিলাম, এবার এটা আমি মিনিমাইজ করে দিলাম। তারপরে এখানে এই যে বক্স আছে ইউর পেমেন্ট ডিটেলস, এখানে আমি পেস্ট করে দেবো। তো এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করে দেওয়ার পরে এই যে কনফার্ম অপশান আছে কনফার্মে ক্লিক করবো। তো আমি কনফার্মে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করার পর আপনি এরকম একটা মেসেজ পাবেন, এটা আপনার আইডি নম্বর, এখানে সাকসেসফুল দেখাবে। তখন এটা আপনি দেখানোর জন্য দেখতে পাবেন এখান থেকে অথবা এখান থেকে, যদি জায়গা থেকে আপনার মাই এক্সচেঞ্জ অ্যান্ড এক্সচেঞ্জ এই দুই জায়গা থেকে আপনি দেখতে পাবেন। তো আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম, এক্সচেঞ্জে ক্লিক করে নিচে আসবেন। এখানে দেখুন আমার 2 মিনিট সময় হয়ে গেছে, এত ইউজডি থেকে আমাকে 770 টাকা ওনারা পাঠাবে। এখানে আমার প্রসেসিং দেখাচ্ছে। তো এখন আমি ভিডিওটা এখানে পুশ করে রাখতে চাই, যখন আমি পেমেন্টটা পাবো আমার বিকাশ অ্যাকাউন্ট ঠিক তখন থেকে তখন আমি ভিডিওটা এখান থেকে শুরু করব আবার। তো তার আগে আমি যেটা করি, আমার নোকিয়া ফোনটা আমি কানেক্ট করে রাখি। তো আমি নোকিয়া ফোনটা আমি আমার পিসি থেকে কানেক্ট করে রাখতে চাই, যাতে আপনারা দেখতে পারেন যে আমি বিকাশের টাকা পাওয়া মাত্র যাতে আপনারা আপনাদেরকে আমি দেখাইতে পারি। তো আমার নোকিয়া পিসি আমার ফোনে, এতো আমার ফোন এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখানে যে মেসেজ অপশন চালু হয়ে গেছে, যখন আমি
আমার অ্যাকাউন্টে টাকাটা পাবো, অ্যাকাউন্টে টাকাটা পাবো, তখন এখানে মেসেজটা শো করবে। দেখুন তখন আমি আপনাদের সরাসরি দেখাইতে পারবো। তখন আমি এগুলো মিনিমাইজ করে রাখতেছি, এখানে আরেকবার রিফ্রেশ দিই। এখন দেখুন 4 মিনিট হয়ে গেছে, এখন আমার প্রসেসিংয়ে আছে। তো ওকে, ভিডিওটা আমি এই জায়গায় প্লাস করে রাখতেছি যখন আমি পেমেন্টটা পাবো, তারপর আমি এখান থেকে ভিডিওটা আবার শুরু করব। আপনারা এখানে দেখতেছেন একটা মেসেজ আসছে আমার নোকিয়া ফোনে। তো এটাই মূলত আমার বিকাশ এসেছে, আমার ব্যালেন্স এক্সচেঞ্জের টাকাটা এসেছে। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখুন, বিকাশের 474 টাকা আমাকে ওনারা পাঠিয়েছে। তো আমি ওপেন করি এটা, তবে এটা একটু সময় লেগেছে। দেখুন আজকে উনিশ তারিখ সানডে 12:07, এখানে 12:08। তো আমি প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে, 20 মিনিট আধা ঘন্টার মতো হয়ে গেছে আমার এটা এক্সচেঞ্জ করতে। এটা আমি 11 তারিখ রাত 11টা থেকে করেছিলাম, এখন রাত 12:08 বাজে। তো ওকে, দেখুন এখানে আমাকে ওনারা পেমেন্ট করেছে, এত কোনো ফিটি কাটেনি। তো এটা আমি এখন মিনিমাইজ করে দিই, এটার দরকার নাই। তখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এক্সচেঞ্জ সাইডে। তো যখন আমি এখানে এক্সচেঞ্জটা করেছিলাম, তখন এখানে আপনারা দেখেছিলেন যে এখানে আমার 4 মিনিট দেখাচ্ছিল এবং প্রসেসিং দেখাচ্ছিল। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আপনারা দেখতে পারেন এটা আমার কনফার্ম হয়ে গেছে। তো আমি এটা রিফ্রেশ দিলাম, এখানে দেখুন আমার কত 4 নম্বরে চলে গেছে। 28 মিনিট সময় লেগেছে আমার, 28 মিনিট। তো এটা আমার কনফার্ম হয়ে গেছে, 474 টাকায় আমাকে পাঠিয়েছে। তো এখানে 30 মিনিটের মধ্যে সময় মনে হয় 30 মিনিট সময় নেয়, 30 মিনিটের মধ্যে ওনারা আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা পাঠিয়ে দেয়। তো এর আগে আমি অনেকগুলো এক্সচেঞ্জ করেছি, এখানে আপনারা দেখেছেন আমাকে 5 মিনিট, 10 মিনিট, 4 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের মধ্যে পাঠিয়েছে, কিন্তু এটা আমাকে পাঠিয়েছে 28 মিনিটের মধ্যে। তো ওকে গাইস, এই হলো আমার 474 টাকার এক্সচেঞ্জ পেমেন্ট প্রুফ। আর এখানে আপনারা দেখতে পারেন আমার কতগুলো এক্সচেঞ্জ এখানে আছে, সবগুলো কনফার্ম। আর এখানে অ্যামাউন্ট দেখুন, $5, $5, $5, $5, আর এখানে এরকম আরও অনেকগুলো পেজ আছে। ওকে, দিয়ে দিলাম আমার পেমেন্ট প্রুফ, এক্সচেঞ্জ প্রুফ। তো কি, আমি ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।